নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে হেফাজত রাষ্ট্রদ্রোহী, হেফাজত রাষ্ট্রে বিরোধী, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিরোধী, হেফাজত এই, হেফাজতে জঙ্গি আছে, হেফাজতে সন্ত্রাসী আছে, কিছু পত্রিকা রিপোর্টের মাধ্যমে এবং কিছু মুনাফেক। শোনো ছাত্র জনতা, তোমাদেরকে বলে যাই, কিছু মুনাফেক গভর্নমেন্টের এজেন্সির লোকদেরকে বুঝাতে চাইছে, সাখদ সাহেব উনি অনেকটা জঙ্গি মোনা, মামুন সাহেব সন্ত্রাসী মোনা, জুনায়দ বাবু নগরি উনি একটু উগ্র মোনা, এই হেফাজত এখন উগ্রদের সংগঠন, হেফাজত এখন জঙ্গিদের সংগঠন। আর গভর্নমেন্টের লোকেরা তাদের বক্তব্য শুনে কেউ কেউ অতি উৎসাহী গভর্নমেন্টের একটা অংশ আমাদের মুখ চেপে ধরার চেষ্টা করছে। শোনো পরিষ্কার বলি, আগেও বলেছি, নতুন কথা নয়, সরকারি চাকরি করো, তুমি নতুন আসছো, 8 বছরে অনেক পরিবর্তন হয়েছে, তুমি হয়তো ইতিহাস জানো না। হেফাজতে ইসলাম আধ্যাত্মিক সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন, তবে হ্যাঁ, শান্তিপূর্ণ সংগঠনকে যদি অশান্ত করবার চেষ্টা করো কিংবা জঙ্গি উগ্রবাদ বলে কটাক্ষ করো, শোনো শোনো শোনো, অন্যায়ের মোকাবেলা করবার পথ পদ্ধতি আমরা জানি, আমরা জঙ্গিও নয় সন্ত্রাসীও নয়, আমরা আইন শৃঙ্খলার বিরুদ্ধেও নয়, তবে হ্যাঁ, আমরা আমাদের অধিকারের কথা বলি, যদি জঙ্গি কিংবা সন্ত্রাসের দোহাই দিয়ে আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করা হয়, আমাদের ইতিহাস তোমাদের সামনে, আমাদের আকাবেরদের ইতিহাস তোমাদের সামনে, আমরা জঙ্গি নয় সন্ত্রাসী নয়, দেশপ্রেমিক ইসলাম প্রেমিক, দেশ এবং ইসলামের পক্ষে লড়তে মরতে মারতে আল্লাহর কসম একটু দিদা আমরা করি না। কিছু মিডিয়া আজকে নানা সময় আমাদের বক্তব্য বন্ধ করার চেষ্টা করা হয়, আর একটা কারণ এটা যে আপনাদের বক্তৃতার মধ্যে উস্কানি আছে। আমি বলি এক মৌসুমে 2-400 বক্তৃতা করি, একটা বক্তৃতা দেখাও যেই বক্তৃতা আমরা রাষ্ট্রের বিরুদ্ধে দিয়েছি, আর রাষ্ট্রের বিরুদ্ধে আমি বক্তৃতা কেন দেব? এই রাষ্ট্র তো তোমার বাপদাদার না, রাষ্ট্র আমারও আমার বাপদাদারও, এই রাষ্ট্র শুধু তোমাদের আর আমাদেরকে বারাটিয়া মনে করো তোমরা ঠিকাদার হইছো, এমন মন মানসিকতা পরিহার করো। আমরা রক্ত কেন, রক্তের সাগর দেখেও ভয় পাই না। 2-4টা মিডিয়া আছে বলতে থাকলেই আমাদের বিরুদ্ধে রিপোর্ট করতে থাকে, কেন আমরা আল্লাহর নবীর দুশ্মনদের সর্বোচ্চ শাস্তি চাই? যুক্তি চাও, আমি 1 কোটি যুক্তি দিয়ে দেব। আল্লাহর নবীদের গোলাম যারা, আমি নাম বলবো না, বাংলাদেশে আইন আছে রসুলুল্লাহর গোলাম, আমরা তো মনে করি আল্লাহর নবীর জুতা স্যান্ডেলের বরকত, আল্লাহর নবীর গোলামের গোলাম আমরা, যদি আমাদের কারো ব্যাপারে কটূক্তি করলে আইন করে শাস্তির ব্যবস্থা করা হয়, আমাকে বলো তোমরা কেমন মুসলমান, রসুলুল্লাহকে নিয়ে কটূক্তি করলে আইন করে কেন শাস্তির ব্যবস্থা করতে পারো না? সিদ্ধান্ত তোমরা নাও, তোমরা মুসলমান না মুনাফেক, যুক্তি আমরা দিয়ে দেই, আমরাই যুক্তি দেই, দেশ এবং ইসলামের পক্ষে আমরা কথা বলি। যদি আল্লাহর নবীর দুশ্মনদের কটূক্তিকারীদের সাথে রসুলের শাস্তি নিশ্চিত না হয়, এটা মনে করো না যে শুধুমাত্র মৌলবীরাই রসুলকে মহব্বত করে, না না না, এদেশের প্রত্যেকটা মানুষ রসুলকে মহব্বত করে। আমি মনে করি নয় শুধুমাত্র, বাস্তব, স্কুল কলেজ ইউনিভার্সিটি পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে বিজেপি প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোকেরা রসুলুল্লাহকে মহব্বত করে। বলবেন তাহলে আপনারা চিল্লান কেন, আমরা রসুলুল্লাহকে কাছে থেকে মহব্বত করি, কোথাও যদি আগুন লাগে কাছে যে থাকে তার গায়ে তাপ লাগে, আর দূরের লোকেরা
শুধু দূর থেকে তাপ লাগে না, আফসোস করতে থাকে। আমরা এই জন্যই চিৎকার করি, আল্লাহর নবীকে কটুক্তি করলে আমাদের গায়ে আগুনের তাপ লাগে, আল্লাহর নবীকে কটুক্তি করলে আমাদের কলিজা আগুনের তাপে পুড়ে যায়। আমরা সবার আগে চিল্লাই, এর মানে এই নয় আমরা শুধুমাত্র এর প্রতিবাদ করি। তোমরা জানো না, বুঝো না, জানবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। নবীর গোলামের গোলামের নবীর গোলামের 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 কাউকে কটুক্তি করলে যদি শাস্তির বিধান থাকে, আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করলে কেন শাস্তির বিধান থাকবে না? যদি মুসলমান হও মুনাফিক না হও, যদি মুসলমান হিসেবে মরতে চাও মুনাফিক হিসেবে মরতে না চাও, দেশের জন্যে, শান্তির জন্যে, শান্তি শৃঙ্খলার জন্যে, ইমানের জন্যে ইমানদার থাকতে হলে পরিষ্কার বলছি, এমন একটা আইন চাই, এমন একটা আইন চাই যে আইনে আল্লাহর নবীর কটুক্তিকারীর সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি হবে। আর যদি সর্বোচ্চ শাস্তি না হয়, আমাদের গায়ে যখন আগুন লাগবে, আল্লাহর কসম গোটা বাংলায় আমরা আগুন ছড়িয়ে দেব। তোমরা যুক্তি চাও, আমি হাজারো যুক্তি দেব। দেখো, যে সমস্ত পশ্চিমা দেশগুলোকে তোমরা সেজদা করো, যে সমস্ত দেশগুলোকে তোমরা সেজদা করো, শোনো, আমি টেলিভিশন টক শোতে বলেছি, প্রত্যেকটা পশ্চিমা দেশের দিকে তাকিয়ে দেখো, ওইসব দেশে ব্লাসফেমি আইন আছে, ধর্ম অবমাননার আইন আছে, আমরা ব্লাসফেমি আইন চাই না। তবে ওইসব দেশেও ধর্ম অবমাননার আইন আছে, অথচ তারা আমার দেশের চেয়েও ওইসব দেশে বাক স্বাধীনতার নিশ্চয়তা বেশি। যুক্তি আমি বললাম না, আমি যুক্তি দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে। দেখো, সরকারি দলের লোকেরা আমার এজেন্সির বাইরে, এখন তুমি গুগলে যাও, গিয়ে সার্চ করো, দেখো পৃথিবীর কোন কোন দেশে ধর্ম অবমাননার আইন আছে, ওইসব দেশে বাক স্বাধীনতা আমাদের দেশের চাইতেও বেশি। তাহলে আমাদের দেশে যদি এই ধর্ম অবমাননা আল্লাহর নবীর কটুক্তিকারীর শাস্তির বিধান থাকে, তো তোমাদের ইজ্জত কোথায় যায়? মনে করে কি যে এই ধরনের আইন করলে ওদের ইজ্জত যাবে? আরে ইজ্জত যা যাবার আরো আগেই চলে গেছে। এখন যদি তোমরা ইজ্জত ফিরায় আনতে চাও, ইজ্জত যা যাবার সর্বশেষ মাফিয়া পর্যন্ত আর ইজ্জত যাওয়ার কোনো জায়গা নাই। এখন ইজ্জত পুনরুদ্ধার করতে পারো, তোমাদেরকে ইজ্জত পুনরুদ্ধার করার রাস্তা বলে দেই, যদি আল্লাহর নবীর ইজ্জত বাংলাদেশের জমিনে হেফাজত থাকে তো আল্লাহ তোমাদের ইজ্জত বাড়ায়া দেবেন, আর যদি আল্লাহর নবীর ইজ্জত বাংলাদেশে হেফাজত না থাকে তো তোমাদের ইজ্জত তো গেছেই, বাকি আর কি যাবে, ব্যাস জ্যোতি কতটা হবে এটা একমাত্র আল্লাহই জানে।